স্কুলটা যেহেতু প্রাইভেটলি পরিচালনা হয়, এখানে প্রায় 60 থেকে 80 শিক্ষক রয়েছে। ওনাদের নিয়মিত বেতন পরিশোধ অবশ্যই করতে হবে, যেহেতু ওনারা কষ্ট করতেছেন। সাথে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে স্কুলের যে আপনার ক্লাসগুলো করানো হয় সবগুলা মানে সাবজেক্ট তো আর স্কুলে শিখিয়ে দেওয়া সম্ভব না। বাড়িতে অবশ্যই আমাদের অনেক দায়ী দায়িত্ব রয়েছে, বাড়িতে আমাদের দায়িত্বটা ঠিকই পালন করতে হবে। তো এখানে সবার কাছে আমার একটা অনুরোধ, শিক্ষকদেরকে আরও অনেকটা মানে ইম্প্রুভমেন্ট করতে হবে, মানে আরও মানে অনেকটাই সচ্ছল করতে হবে। কারণ আমার একটা অভিযোগও আছে, আমার এই বাচ্চা কিন্তু আপনার সুমন ভাই প্লেতে পড়ছে, তারপরে নার্সারিতে পড়ছে, এখন মানে 1 থেকে ক্লাস 2 উঠছে, এটা কিন্তু কিন্ডার গার্ডেন। তারপরে দেখা যায় এখন যুগ যুগ সমস্যা আছে, বুঝছেন? যুগ যুগ সমস্যা আছে, পাশাপাশি কিন্তু মানে তার বয়সে কিন্তু আমি প্রাইমারি স্কুল।